নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি বিউটি, আজ আমি আপনাদের জন্য একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যেটিতে আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করিনি। সম্পূর্ণ নিরামিষ ভেজ পুরো রেসিপিটি হলো শাহী পনির। এটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সাথে খেতে পারেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন রেসিপিটি তৈরি করা যাক। আমি এই রেসিপির জন্য যা যা নিয়েছি, কয়েকটা কাঠবাদাম চোকলা ছাড়ি নিয়েছি, নিয়েছি 2 চামচ মতো কাজু, আমি নিয়েছি 2 চামচ মতো পোস্ত, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা কুচি, তার সাথে নিয়েছি 1টা শুকনো লঙ্কা, নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনির টুকরো, নিয়েছি 4-5টে আমার গোলমরিচের গুঁড়ো, নিয়েছি তেজপাতা, আর নিয়েছি সামান্য ঘি, চিনি সামান্য এবং লবণ 1 চামচ। আর নিয়েছি আমি কাশ্মীরি মেথি কিছুটা সামান্য পরিমাণ, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য গরম মশলা, আর ব্যবহার করেছি আমি 250 গ্রাম পনির, সাথে নিয়েছি আমি 400 গ্রাম মতো দুধ এবং রান্নার জন্য রিফাইন অয়েল। মিক্সির জারে আমি রেসিপির জন্য সমস্ত মশলা তৈরি করে নেব। আমি তাতে নিচ্ছি কাজু টুকরোগুলো, সাথে নিচ্ছি পোস্ত, আদা কুচি এবং কাঁচা লঙ্কা। আমার মশলা তৈরি করা হয়ে গেছে, কড়াইতে আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন পনিরগুলো ছেড়ে দিলাম। রান্নাটা আমি পুরো হালকা আঁচেই করছি। হালকা ভাজার পর আমি পনিরগুলো তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিলাম, তাতে দিলাম এলাচের টুকরো, এলাচ এবং লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচ এবং শুকনো লঙ্কা দিয়ে আমি মশলা দিয়ে দিলাম। তাতে মশলাটা কিছুটা হালকা নাড়াচাড়া করছি। হালকা আছে কিছুটা নাড়াচাড়া করার পর আমি তাতে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিলাম। খুব একটা কষাবো না, মিডিয়াম আছে, আমি হালকাই কষাবো। তারপর দুধ ঢেলে দিলাম তাতে। গ্রেভিটা আমি অল্প নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ, তারপরে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার আমি পনিরটাকে অ্যাড করে দিলাম, হালকা নাড়াচাড়া করে দিয়ে। আবার একটু হালকা ঢাকলাম, কিন্তু পুরোপুরি আমি ঢাকিনি, অর্ধেকটা ঢেকেছি। গ্রেভিটা আমার বেশ ঘন হয়ে আসছে। কিছুক্ষণ
ফুটতে দেওয়ার পর আমি এতে ঘি অ্যাড করে দিলাম। আমি হাফ চামচ ঘি অ্যাড করেছি আর সামান্য চিনি, চিনিটাও আমি হাফ চামচ অ্যাড করেছি। একটু গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ, দিয়ে নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ ফুটে আসলে আমি এবার কাস্তুরি মেথি এইরকম হাতে একটু ডলা দিয়ে তারপর মিশিয়ে দিতে হয়, কারণ এইভাবে হাতে একটু ডলা দিলে কাস্তুরি মেথির ফ্লেভারটা বেশ ভালো হয়। হালকা একটু ঢেকে দিলাম 30 সেকেন্ডের মতো, তারপর আমি তুলে নিলাম। আমার শাহি পনির একদম রেডি। আমার এই পদ্ধতিতে আপনারা এই রেসিপিটা যদি তৈরি করবেন তবে খুব সুন্দর, টেস্টি এবং খুব সুস্বাদের এবং দেখতেও খুব ভালো হয়। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক বাটনটি একটু চেপে দেবেন, শেয়ার করবেন আমার রেসিপিটি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।